ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বাংলাদেশ থেকে রেজাল করিম ভাই জানতে চেয়েছেন হাদিস সহি এবং কোরআনের আয়াতেও স্পষ্টভাবে রয়েছে তারপরও মুফতি সাহেব মানতে নারাজ সেক্ষেত্রে করণীয় কি জবাব ভাই যদি এরকম এক গুইমি দেখেন যে তার কাছে সত্যকে স্পষ্ট করে দেওয়ার পরেও সে সত্যকে গ্রহণ করছে না বরং সেটাকে অ্যাভয়েড করছে সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে তাহলে এ ধরনের ব্যক্তিদের থেকে দূরে থাকুন আপনার দায়িত্ব আপনি পৌঁছে দিয়েছেন আপনার উপরে যতটুকু কর্তব্য ছিল আপনি সেটা পালন করেছেন সত্যকে জেনে বুঝে যারা এভাবে অ্যাভয়েড করবে তাদের জন্য মর্মান্তিক শাস্তির কথা বলা হয়েছে আল্লাহ মাহ আল্লাহ করুল সুরা নিসার একশো ষোলো নম্বর আয়াতে বলেছেন অমাই ইউসা রসুল আমিম বাদিমা চাবাইয়ান আলাহুল হুদা যারা জেনে শুনে সত্য স্পষ্ট হওয়ার পরে যারা আল্লাহ রাসুলের বিরুদ্ধচারণ করবে তাদেরকে আল্লাহ সুবান সেই সেদিকেই ছেড়ে দিবেন যেদিকে সে যেতে চায় ফলশ্রুতিতে আল্লাহ সুবান তাল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন এবং এই জাহান্নাম সবচেয়ে বড় নিকৃষ্ট জায়গা মানে কতই না নিকৃষ্ট আবাসস্থল এবং বলা হয়েছে এক তবে গাড়া সাবিল মিন এবং যারা মুমিনদের পথ ছাড়া অন্যদের পথ অবলম্বন করবে সাবিল মোমিন যারা সাহাবাদের পথ প্রথম সারির মমিন যারা ছিলেন তারা সাহাবাগণ তথা শাহবাগানের পথ ছেড়ে মানহাত ছেড়ে অন্য পথ অন্য মতে যারা নিজেদেরকে বেগমান করবে তাদের ব্যাপারে বলা হয়েছে নোয়াল্লি হিমা তাওয়াল্লা অনুশ্রীহি জাহান্নাম তাদেরকে আমরা সেদিকেই সফরুত করব যেদিকে তারা যেতে চাই। এবং আমরা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব জাহান্নাম বড়ই নিকৃষ্ট থাকার ঠিকানা সুতরাং আপনার দায়িত্ব আপনি পালন করার পরে জোর করে মানানোর কোনো সুযোগ আপনার নেই যেহেতু ইসলাম জোর করে বা তরবারে ঠেকিয়ে বাধ্য করে কাউকে মানাতে বিষয়টি এমন নয় আপনি যতই তাদেরকে বা মধুরবাণী শোনান না কেন যদি নাকি তারা আপনার কথা অ্যাভয়েড করে তাহলে তাদের থেকে এড়িয়ে চলুন তাদের থেকে আপনি বিরত থাকার চেষ্টা করুন আপনার ওপর দায়িত্ব যতটুকু ছিল আপনি ততটুকু পৌঁছে দিয়েছেন এতটুকুই মাত্র আপনার উপরে আর কোনো দায়িত্ব নেই আল্লাহ আলাম আলম অজাজাকম্লাহ خيرا